আজকে আমরা শুরু করব অ্যাডেনিয়াম অ্যারাবিকাম একটা জাত, যেটা হলো পিবিএন বা প্যাচ বেন্না। সেই জাত নিয়ে আপনার রিপোর্টিং থেকে কীভাবে আমরা রিপোর্টিং করব এবং রিপোর্টিংয়ের থেকে কীভাবে তুলব সে একটা প্রসেস। তো এখানে হচ্ছে আপনার অ্যাডেনিয়াম যেটা আমরা নিচ্ছি, তো সেটা খুবই সাদামাটা অবস্থায় আছে। এখানে আমরা প্রথমেই চেষ্টা করব যে অ্যারাবিকামের যেই পাতাগুলো থাকে, অ্যারাবিকাম না, শুধু যে কোনো অ্যাডেনিয়ামের রিপোর্টের ক্ষেত্রে পাতা যেগুলো থাকে, পাতাগুলো যেন আপনার আমরা সব তুলে ফেলি। এবং এটা তোলার এক অন্যতম কারণ হচ্ছে যেন এটার পাতা মানে প্রশোধন বেশি হয়ে যেন ডিহাইড্রেট না হয়, সেদিকে আমরা সবসময় খেয়াল রাখব। তো পাতাগুলো মোটামুটি সব আমরা তুলে ফেললাম, ছোটোগুলো মোটামুটি ট্রাই করবো তুলে ফেলার জন্য, যেন একটু মানে বাড়তি কিছু না থাকে। আমরা রিস্ক নেব না, কেননা হচ্ছে পাতাগুলো যদি আপনার রেখে দেন এবং গাছটা কোনো রকমের যদি ডিহাইড্রেট হয়ে যায়, তাহলে এটা রিকভারি করা কিন্তু বেশ একটা কঠিন হয়ে যাবে। তো মিডিয়াটা আমি বেশ সাদামাটা করে লাগালেও বালুটা একটু বেশি দিয়েছিলাম সেই মুহূর্তে, যেন আপনার মিডিয়াটা খুব সহজে ভিজে গেলেও যেন পানিটা তাড়াতাড়ি বের হয়ে যায়। তো এখানে আমি মোটামুটি এখন তুলতেছি চামচ দিয়ে। আপনারা চাইলে গার্ডেনিং টুলসও ইউজ করতে পারেন, গার্ডেনিং টুলসগুলো বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়। তো যদি আপনার বেশি পরিমাণে গাছ থাকে তো আপনার গার্ডেনিং টুলস ইউজ করাই ভালো হয়, আর অল্প যারা থাকে তারাও কিনে নিতে পারেন, কারণ সেটা তার রিস্ক কম থাকে। যেহেতু আমি প্রতিনিয়তই কাজ করে, আমার মানে খুব একটা টুলসের দরকার পড়ে না, হ্যান্ডি জিনিস দিয়ে আমি কাজ করে ফেলতে পারি। আমি তো তুলে ফেললাম গাছটাকে, রুটটা খুব ভালোই আছে, বেশ ভালো আছে। আপনারা আবার কাঁঠালের মতো টোকা দিবেন না, যেভাবে টোকা দিলাম কাঁঠালের গায়ের মতো, কারণ অনেক সময় ঝামেলা হতে পারে, দেখা যায় দাগ টাগ পড়ে যেতে পারে। তো মোটামুটি আমি নিলাম এখানে রুটের কোনো মানে অনেকেই দেখি যে রুট ট্রিম করে বা রুট প্রুনিং করে, হচ্ছে আপনার রুট ট্রিম করে যেটা আপনি বলি, তো অনেকেই এটা করতে পারেন। এটা গাছ 1.5 বছর হলে ভালো হয়, তো যেহেতু আমার এটা রুট ভালো আছে তো আমি এটা করলাম না। তো এখানে আমরা পট নিয়ে নিলাম, তো পটগুলো দেখতে হবে যেন অবশ্যই ছিদ্রযুক্ত পট থাকে, ছিদ্র না হলে মিডিয়াতে যেই পানি থাকে সেই পানিগুলো বের হয়ে যায় না অনেক সময়। তো আমরা এখানে অ্যাডেনিয়ামের যে পটটা আছে সেখানে বসালাম, যে এটা ঠিকঠাকভাবে ফিট হয় কি না। তো দেখলাম মোটামুটি ফিট হচ্ছে, যদি একটু বড় নিলে হয়তো বা ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে নিয়ে নিলাম এই পটটাই। তো এখন আমরা যেই ইটের টুকরা বা আপনার যেই খাপড়ি বলি আমরা যেটাকে, তো সেই খাপড়িগুলো নিয়ে নিলাম, নিয়ে আপনার হচ্ছে এখানে ঢেলে দেব। তো চেষ্টা করবো হচ্ছে একটু বড়ো মাপে নিতে, যেন পানি বের না হয়, আর যদি ছোটো ছোটো টুকরো হয়ে যায় তাহলে একটু ঝাঁকিয়ে নেব। এখানে আপনার হচ্ছে কয়লাও নিতে পারেন, কয়লা নিলেও ভালো হয়। তো সবচেয়ে ভালো কয়লা নিলে, তো আমি এখানে কয়লা ইউজ করতেছি না, তো এটা ঝাঁকিয়ে নিচ্ছি পটটাকে, যেন গুঁড়া যেগুলো থাকে পদার্থগুলো, গুঁড়া গুঁড়া জিনিস সেগুলো যেন বের হয়ে যায়। এখানে গুঁড়াগুলো বের না হলেও অনেক সময় পানি দেওয়ার সময় দেখা যায় যে কি পটের নিচে জমে থাকে, তো দেখতেও মানে ভালো লাগে না, আবার কাজ করতে হয় অতিরিক্ত। তাই আমরা গুঁড়াগুলো বের করে নিচ্ছি আগে থেকেই। এখানে মিডিয়াতে যা যা নিচ্ছি আমরা, মিডিয়াতে হচ্ছে কোকোপিট, আপনার লাল বালু, তারপরে হাড়ের গুঁড়া, কয়লা এবং হচ্ছে ফাঙ্গিসাইড। এরা হচ্ছে ওখানে পাশে দেখতে পাচ্ছেন যে প্যাকেট, ওটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের। তো সবগুলো আমরা নিয়ে নিচ্ছি, আর পরিমাণটা হচ্ছে আপনার লাল বালু দিয়েছি আমি 2 কাপের মতন, কোকোপিট নিয়েছি 3.5 কাপের মতন, ফাঙ্গিসাইড নিচ্ছে পরিমাণ মতো। আপনি দেখবেন যে ফাঙ্গিসাইডটা মোটামুটি মাখানা মানে মিডিয়াটা বানানোর সময় যেন কভার হয়ে যায় সেভাবে নিতে হবে। আর ভার্মিটা নেব হচ্ছে আপনার 2 কাপ পরিমাণ, হাড়ের গুঁড়ো নেব হচ্ছে আধা মুঠোরও একটু কম, আর কয়লা তো আপনার পরিমাণ মতো। এটা আপনার মিডিয়াটা কত ঝুরঝুরে চাচ্ছেন আপনি মিডিয়াটা, এবং মিডিয়াটা কত ইচাচ্ছেন সেরকম, অবশ্যই কয়লাগুলো একটু ভেঙে গুঁড়া করে নিতে হবে, আবার বেশি পাউডার করা যাবে না, একটু সাইজে রাখতে হবে। আপনারা অনেক সময় কোকো চিপস ব্যবহার করতে পারেন, যদিও কোকো চিপসটা আমার কাছে মানে একটু নতুনদের কাছে কেমন যেন লাগে, আমি যেহেতু কোকো চিপসটা বেশি দিন ধরে অ্যারাবিকাম করছি না, অল্প দিন থেকে অ্যারাবিকামটা করতেছি। আর যদি অ্যাডেনিয়ামটা মোটামুটি 2 বছর থেকে মোটামুটি আরও বেশি, 2 বছর না, মোটামুটি 3 বছরের মতো আপনার হচ্ছে এই অ্যাডেনিয়ামটা মোটামুটি নিয়ে কাজ টাজ করতেছি। তো দেখলাম যে মাটিতে অনেক সময় হয়, অনেকে দেখে মাটি ইউজ করে, তো হ্যাঁ মাটি ইউজ করলে ভালো হয় অনেক সময় আপনার অবিসামগুলো, কিন্তু এই পানি যদি জমে থাকে তাহলে মাটিতে না করাই ভালো, কারণ হচ্ছে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা যদি কোনোভাবেই মিডিয়াতে পানি জমে না থাকে, কারণ পানি জমে থাকলেই পচে যাবে। আপনার অবিসামগুলো আপনি মাটিতে রাখা যায়, কিন্তু অবিসামগুলো একটু হার্ডি দেখে খুব একটা
দেখা যায় কি সমস্যা হয় না। কিন্তু যাই হোক, আমাদের যেহেতু আমরা দামি একটা গাছ নিচ্ছি তো মিডিয়াটাও দামি হতে হবে। অবেশ আমটা এই সাইজের নিলে হয়তো বা 60 টাকা থেকে 70 টাকা হতে পারে, কিন্তু এই সাইজের একটা অ্যারাবিকামের দাম হবে আপনার 300 টাকার মতন আর কি। তো মিডিয়াটা আমরা অবশ্যই ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াগুলো হচ্ছে আমরা যদি মিশিয়ে না নেই তো কম বেশি দেখা যায় যে এক জায়গায় একটা পরিমাণ বেশি পড়লো তো গাছের ক্ষেত্রে সমস্যাও হতে পারে। আর সামনের দিকে আমি চেষ্টা করব হচ্ছে একটা অ্যাডেনিয়াম অবেসাম ছিল, রুটিনিং করার করেছিলাম আমি গত সিজনে, ওটা হচ্ছে আমি মিডিয়া থেকে বের করে নতুনভাবে পটিং করবো একটু ভালো মিডিয়া দিয়ে, যে দেখবো যে কেমন কী হয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা, যে আসলে রুটিন অবেসামের রুটিনটা কেমন হয় মাটিতে। কারণ ওটা আমি একদম সম্পূর্ণ মাটিতে লাগিয়েছি, জাস্ট কিছু পরিমাণে আমি আপনার হচ্ছে এই লাল বালু যেটা বলে সিলেটি স্যান্ড বা কনস্ট্রাকশন স্যান্ড ওটা একটু হালকা মাত্রায় মিশিয়েছি, আর নর্মালি ন্যাচারাল মাটি। তো এখন মিডিয়াটা আমরা পূরণ করব। মিডিয়াটা পূরণের জন্য আমরা একটু ঝাঁকিয়ে নেব, জানি এয়ার গ্যাপ বা এয়ার বাবল যেটাকে আমরা বলি যদি না থাকে, একটু আঙুল দিয়ে চেপে চেপে দিব। তো এখন আমরা হচ্ছে এখানে একটু মাটির লেয়ার অনুযায়ী ঠিকঠাক করব, যেন আপনার অ্যাডেনিয়ামটা খুব বেশি গভীরেও না চলে যায়, আবার খুব বেশি উপরের লেভেলেও না থাকে, কারণ হচ্ছে দূরতেই ঝামেলা। ট্রাই করতে হবে যেন এটা ঠিকঠাক মতন থাকে। তো এখন আর একটু মাটি দিয়ে বা মিডিয়া দিয়ে একটু লেভেল করলাম, যেন একটু গাছটা মোটামুটি একটা সমতায় থাকে। এখন মনে হচ্ছে ঠিক আছে। আর দেখছেন রুটটা অনেক সুন্দর, তো এই জন্য আমি রুটটা আবার প্রুনিং করলাম না, দেখলাম যে রুটের চারিদিকে ছড়ায় আছে। তো এখানে আমরা আগামী সিজনে দেখবো যে রুটের কী অবস্থা, তারপরে আমরা একটু রুট প্রুনিংয়ে মানে আমি একটু রুট প্রুনিংয়ের একটু চিন্তাভাবনা করবো যে কীভাবে কী করলে ভালো হয়। তখন আমরা মিডিয়া দিয়ে এটাকে পূরণ করে দিলাম। তো মিডিয়াটা মোটামুটি পূরণ করা হচ্ছে। আর একটা কথা হচ্ছে অ্যাডেনিয়ামে যে আমরা মিডিয়াতে মানে বসালাম, তার দুদিন আমরা পানি না দেওয়া ট্রাই করবো অ্যাটলিস্ট, কারণ অনেক সময় এটা সেট হওয়ার সময় পানি দিলে অনেক সময় দেখি পচে যায়, অনেকে দেখি দ্রুত পানি দেন, হ্যাঁ অনেক ভালো আপনি একদিন পরেও পানি দিতে পারেন, কিন্তু ক্যাকটাসের মতোই আমি অ্যাডেনিয়ামকে আসলে মিডিয়াতে বসানোর সময় চিন্তাভাবনা করে থাকি যে ক্যাকটাসে যেমন কয়েকদিন পরে পানি দিতে হয়, অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমি একদিন পরেই পানি দিই সচরাচর, এবং আমার গাছগুলো সবসময় মোটামুটি ঠিকই থাকে। এবং অলমোস্ট শেষ হয়ে গেছে মিডিয়াতে বসানো। তো আপনার অ্যারাবিকামের যে আপনার বৈশিষ্ট্যগুলো থাকে এটা আমরা আসলে কর্টেক্সের জন্য ইউজ করি, ফুলের যে রঙিন রঙিন ফুল থাকে সেগুলোর জন্য না, আবার আপনার যে গ্রাফটিং করি সেগুলোর জন্য না। তো অ্যারাবিকামের ট্রাই করতে হবে কি রোদের মধ্যে যেন থাকে, কোনোভাবেই যেই ডালপাতাগুলো মানে ডালপালাগুলো যেগুলো থাকে ওগুলো যেন লম্বা লম্বা না হয়, তাহলে কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না। আমার পরিচিত অনেকেরও দেখলাম যে লম্বা লম্বা হয়ে গেছে, তো ওগুলো আসলে দেখতে খুব একটা সুন্দর লাগে না। তো এটা ছিল বিগিনিং লেভেলের একটা অ্যাডেনিয়াম অ্যারাবিকাম প্রসেসিংয়ের একটা মেথড। আপনারা চাইলে আরও ভালো কিছু মিডিয়া উপাদান দিতে পারেন, তো আমি বলবো যে এটাই যথেষ্ট মোটামুটি একটা অ্যারাবিকামের বিগিনিং লেভেলের জন্য কাজ করার জন্য আর কি। তো ভবিষ্যতে আমরা এই অ্যারাবিকামটা গত আগামী সিজনে বেঁচে থাকলে এটাকে আমরা প্রসেসিং করে দিয়ে দিব। এবং ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যেখানে কী কী দিলে আরও ভালো হতো বা ভিডিওটার আরও কী কী সিস্টেম করলে ভালো হতো। তো আমরা এখানে আজকের মতো প্রায় শেষ করে দেব। আর হচ্ছে কারো কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।